পন্তমি গুরু বলে প্রেমের বাদাম তোলো। পথের কিস্তি আগে খুলো বেলা গেলো, গুরু বলে প্রেমের বাদাম তোলো, গুরু বলে প্রেমের বাদাম তুলো বেলা গেলো। অনুরাগের জাঙ্গা কাশি তুমি কষে লগা ভক্তি রসি, বিশ্বাসেতে লাগাইও মাস তোলো হায় রে মন। অনুরাগের জাঙ্গা কাশি তুমি কষে লগা ভক্তি রসি, বিশ্বাসেতে লাগাইও মাস তোলো। হাওয়া দক্ষিণে চলিল বেলা গেলো, গুরু বলে প্রেমের বাদাম তোলো, গুরু বলে প্রেমের বাদাম তুলো বেলা গেলো, গুরু বলে প্রেমের বাদাম তোলো। সুবাতাসে দরলে পারি বাবা তালে তালে চলবে গো তৈরি, এসমে যাতে বাদিও সম্বল হায় রে মন। সুবাতাসে দরলে পারি তালে তালে চলবে গো তৈরি, তুমি এসমে যাতে বাদিও সম্বল ছাটাই হবে আসল কি নকল বেলা গেলো, গুরু বলে প্রেমের বাদাম তোলো, গুরু বলে প্রেমের বাদাম তুলো বেলা গেলো। কত রাজায় রাজ্য সারি বাবা মারফতে চালাইছে গো তোরি, আমার মাওলার নামে হইয়া পাগল হায় রে মন। কত রাজায় রাজ্য সারি তারা মারফতে চালাইছে গো তোরি, আমার মাওলার নামে হইয়া পাগল। তাই হালিম বলে মন রসনা, হালিম বলে মন রসনা, চোখ থাকিতে হলি কায়না, দিলের আনে পর্দানা কাটিল বেলা গেল, গুরু বলে প্রেমের বাদাম তোলো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী এবার আপনাদের জন্য উপহার দিচ্ছি একটি
নতুন হিস্টোরি তার নামকরণ করা হয়েছে পীরের অভিশাপ। পীরের অভিশাপ ঘটনাটা বাস্তব কালিহাতি থানা আমার জানা শোনায় নাকবাড়িয়া কাস্তানায় এক পাগল থাকতেন, সেই পাগলের কাহিনী। বাজাইও আমারে জন্তিওয়ালা, তালে তাল মিশাইয়া ধীরে ধীরে আদি অন্ত আমি যাব যে বলিয়া, ভোলা পাগলা নামে এক পাগলা নাকবাড়ি আস্তানা করিয়া, সে আস্থানায় ওরে গো থাকে তো এক শিরা খেতা লইয়া, তাহার কথা ধীরে ধীরে বাই গো যাব আমি কইয়া রে। গোছিল ও গো প্রাণের ভাই, কেহ জানে তাহার খবর আবার কেহ জানে নাই, তাহার কথা রাজ সবাতে আমি দিব যে বলিয়া, তার আস্থানায় কত গরিবী মানুষ গো থাকে তো যাইয়া, আগামী সে বলতে পারতো ভাই গো সেজদাতেই পড়িয়া রে। মাতার বিষ হইলে গো কারুর তার কাছে গেছেই চলিয়া, লাঠি দিলেই মাতার বিষ তার যাইত গো বাল হইয়া, সেই থেকে পরিচয় হইল সে যে কামেল বলিয়া গো। সেই গোলাম আলী পাগলার আস্তানায় কিছু গরিব লোক থাকত, কিন্তু গোলাম আলী পাগলা আসলে টাকা পয়সা খাইত না, কারো কোনো রোগ হইলে তার কাছে গেলে সে বলতে পারত কোন কারণে অসুখ এবং ভালো হবে কি হবে না তাও সে বলতে পারত। তাই ওখানে থাকতে বারু নামে এক লোক গরিব ছিল, তার দিন তেমন ভালোভাবে চলতো না, সেই গোলাম আলী পাগলার ওখানে থেকে কিছু কিছু পয়সা রুজি করত, মানুষকে তাবিজ কবজ দিত, হয়তো কিছু চাল ডাল নিত, পয়সা নিত, এমন অবস্থায় সে বারুর সংসার চলত। গোলাম আলী পাগলা জানতে পারল নীরবেই বসিয়া, তবু পাগলা চিন্তা করলো মনে দেখলো ভাবিয়া, উড়াইয়া চলে গরিব গো মানুষে জমা জমি নাই, এইভাবে খানে থেকে দিন যদি কোন রকমে যায় গো। দিনের পর দিন এইভাবে যাইতে সেই চলিয়া, আস্তে আস্তে বারুরি গেল বারো বছরে হইয়া, একদিন পাগলা নীরবে দেখেন সেজদাতেই পড়িয়া, বারো বছরে
যখন গেল ওই বারুর বাই হইয়া একদিন বারুকে গোলাম পাগলা ভাই গো বিদায় দিল দিয়ারে বলল বারু তুই তো অনেকদিন ধরে আমার এখানে এসেছিস যাক আজ তোর 12 বছর হয়ে গেছে তবে দুই একদিনের মধ্যে তোকে আমি বিদায় করে দেব আমার কাছে তোকে আমি থাকতে দেব না তোর সময় শেষ হয়ে গেছে এক যোগ 12 বছর তোর ফুরিয়ে গেছে কথা শুনে বারু খুব চিন্তায় পড়ে গেলেন যেখানে থাকতে আমি কিছু পয়সা পাতি রুজি করতে পারতাম বা বাড়িতে মাঝে মধ্যে কিছু চাউল কিছু টাকা পড়াইতে পারতাম যদি পাগলাখানে থাকতে না দেয় তাহলে তো আমার সব রুজি রোজগার বন্ধ হয়ে যাবে বারু বলে বাবা আর কয়টা দিন আমি যাব দেই থাকিয়া পাগলায় বলে তা চলবো না তোরে বিদায় দিব দিয়া ওরে চলার গোছ আমি করে দিব তোরে আমি আশীর্বাদ করিয়া রে আশীর্বাদ করিয়া গো দিব তোরে তুই যাবি ভালো হইয়া দুই দিন পরে বারুকে পাগলা বিদায় গো দিল দিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করলো বারু তুই বাড়িতে যা ফিরিয়া রে যাওয়ার আগে একটা কথা বারু তোরে দেই আমি কইয়া মাগি পূর্ণিমায় ছিন্নি করবি একটা মোরগ দিয়া সাধ্য অনুযায় ছিন্নি করবি কতগুলা পোলা পান ডাকিয়া রে বললো তোকে আমি একটা আদেশ দিয়ে দিতেছি তুই মাগি পূর্ণিমার দিন তুই একটা কবুতর দা পারিস একটা মোরগ দা পারিস তুই শ্বাসের চাউল দা পারিস 250 চাউল দা পারিস তোর সামর্থ্যে যা কুলায় মাগি পূর্ণিমার দিন কিছু সিন্নি পাকাইয়া পোলাপান সোলাপান দিবি তারপর যদি তোর সামর্থ্য হয় তাহলে 2-1 বছর বা 10 বছর পর তুই প্রবল ভাবে করবি তবে একটা কথা এমন হবে হয়তো বিগত 10 বছর পর তোর গ্রামে তোরে সারা দরবার হবে না তোকে সবাই ডাকবে এবং তোর কাছে একটা নালিশ হক কথা বলবি হক কাজ করবি হালাল রুজি করবি বেহালালি কোনো জিনিস খাবি না দনি হইয়া গরিবের কথা বারু চাস না করলি ভুলিয়া তা হইলে আল্লাহ তোর উপরে যাবে গো বেজারে হইয়া আদেশ লইয়া পারুমিয়া সেদিন বিদায় গেল হইয়া রে এইভাবে বারু গমিয়া যখন বাড়িতে গেল চলিয়া বাড়ির অবস্থা খুবই গো খারাপ বড় গরিবি গেছে হইয়া ছেলে পেলে হইছে গো নায়েক যায় কাজ করবার লাগিয়া যে কাজে যায় সে কাজের বারুর আয় যে যায় হইয়া পাগলা তারে করছে দুয়া ভাই গো দুইটা হাত উঠাইয়া রে কারণ এখন বারুদ 2-1 বছর পর যে কাজে যায় সেই কাজেই ওর আয় পড়ে আসে আর নিয়ায় হয় না যদি ওর সংসারে 20 টাকা খরচ হয় 40 টাকা কামাই হয়
30 টাকা কামাই হয় এমন তো অবস্থায় আস্তে 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 বাড়ু খুব ভালো সুখ সুবিধা হইতে লাগলো এবং বাড়িতে ঘর দরজাও করলেন চোরায় কিছু জমি জমা করলেন এবং কি এলাকায় গ্রামের কিছু সংখ্যক যুবক ছেলেদেরকে বায়াত করানো শুরু করলেন আস্তে আস্তে শিষ্য সেবক ভাই গো গেল বেশি হইয়া রে সেবকেরা দাওয়াতে আসে অনেক হাজতে লইয়া এইভাবে বারো বছরের মধ্যে গেল ধনী হইয়া বারুর আর সুখের নাই যে সীমা ভাই গো পীরের দোয়া ভাইয়া রে বড় গেল হইয়া আস্তে আস্তে বারুর মধ্যে হিংসা গেল আসিয়া সত্যি কথা গ্রামের দরবারে এমন গেল হইয়া গ্রামের সালিশ একটা হয় না ভাই গো বারু কোথাও যদি যাই চলিয়া গো এমন হইল বারু পিসাব বলে আখ্যায়িত হইল এবং তার শাস্ত্র শিষ্য হয়ে গেল বারু সুখে সীমা নাই বারু এখন গ্রামের বড় মাতাব্বর এখন বারু যদি কোথাও যায় যত বড় সালিশি হোক যত ছোটই হোক বারুকে ছাড়া কোনো মাতা পরে আর সালিশ মিটাইতে পারে না আল্লাহ যারে করে গো দয়া সেই তো যায় পাইয়া আল্লাহ আবার যদি টান দেয় ফকির যায় সে হইয়া এইভাবে বারোটা বছর বারুর পূর্ণ হইয়া গেল দিনে দিনে বারু খুব নামে করা গো মানুষে হইল বারুকে লোকে সালাম করে ভাই গো পিসাব বলিয়া রে পায় গো মানুষ থাকে আর সম্মানের আশায় অতিরোকে তো সম্মান পাইলে ইমান হারায় অতি লোভে পাবি যে ভাই ভাই গো পাবে মৃত্যু যায় হইয়া রে বারো বছর পর ও রস লইল যোগাইয়া চিন্তা করিল বারুমিয়া ঘরে তেই বসিয়া আমার পীরকে করি গো দাওয়াত আমি বারো বছরে দৌড়িয়া একদিন ওই আমার পীর আসে না রস দেখবার লাগিয়া গো এই তারিখে উরস গো করব আমি মস্ত বড় করে পীরকে আমি মনের আনন্দে আনেব গো দাওয়াতে করে এই সমস্ত চিন্তা ভাবনা করিতেছে ভাই
পীরকে দাওয়াত কইরা গো আসলো মাগি পূর্ণিমায়, পাগলা বলে এই তারিখে যাব আমি তোরে ওরস দেখবার লাগিয়া রে। তুই তো বারো বারো বছর ধরে ওরসের সময় আমাকে দাওয়াত দেয়াস, কিন্তু আমি যাইতে পারি না, যে কোনো কারণে আমি যাইতে পারি না, সময় অবসর নেই। তাই এ তারিখে তুই যখন ছাড়তেছিস না আমি যাব, বলতেছে বাবা আমি বারো বছর ধরে আপনাকে দাওয়াত করি কিন্তু কোনো তারিখে আপনি যান না। এই তারিখে আমার বাড়িতে বিরাট ভাবে একটা ওরস হবে এবং দুইটা গরু জবাই হবে, চার পাঁচ মন চাল খরচ হবে, আমার শিষ্য সেবকরা বিভিন্ন এলাকা থেকে তারা চাউল ডাউল মিষ্টি অনেক রকমের খাসি বা মোরগ অনেক কিছু নিয়ে আসবে। আপনি এই বছর যাইয়া দেখবেন আমার ওরসটা কেমন হয়, আপনার ছাত্র বারু কিরকম হয়েছে, যদি এদেরকে আপনি যান আমি খুব আনন্দ পাব। পাগলা বলে সব তই যাব আমি তোরে দেই বাবা কইয়া, এইভাবে পীরকে বারু শিকার গেল করিয়া, পীরে বলে এই তারিখে বারুকে নিব একটু পরীক্ষা করিয়া রে। বারুকে একটু পরীক্ষা করব আমি বাড়ির কাছেই যাইয়া, বটুকের দিনী বড় গাতো কাছে গান গাইবার লাগিয়া, দুই সরকারে পাল্টি হবে অনেক লোকজন গেছে যেই আসিয়া রে। এখন বারুর বাড়ির কাছেই নদী, নদীর ঘাটেই ওনার বাড়ি। গুদারা আলা পাটনিকে বলতেছে তোর এক কাজ করতে হবে, কি এই গুদারা থেকে আমার বাড়িতে একটু খাট, তবে তোকে আমি দশ বিশটা টাকা দিব এবং আমার বাড়িতে তোকে আমি দুই অক্ত খাইতেও দেব, তুই গুদারাটা আজকে এখান থেকে সরাইয়া আমার বাড়ির কাছে নিবি, কারণ আমার শিষ্য সেবকরা পার হবে এবং গানে যত লোকজন আসবে দুইটা গাতক আসতেছে আমার বাড়িতে বিরাট ভাবে রস হবে, তাই যত লোকজন হবে তুই পার করে দিবি। চিন্তা করলো বেশ কিছু টাকাও পাবো, তারপরে কিছু খাবারও পাবো এবং আমি নদীতে নৌকা পাবো এবং গানও শুনবো, চতুর্দিক দিয়ে সুবিধা হইল। বারুর বাড়ির ঘাটে নৌকা নেওয়া হইল। আনন্দের আর সীমা নাই বারুর মন খুশিতে ভরা ভাই, খাট পালঙ্ক কত গো করছে বড় ঘরের তলায়, খাটের উপর সাহেবানা রাখছে টানা ইয়া, দাজি মবি চাইছে পীরে শুইবার লাগিয়া, এইদিকে রাত্রি গো যখন নয়টার মতো বাজে ভাই, ওরসটা কিন্তু চুগাইয়া লইছে মাগি পূর্ণিমায়, এইদিকে গোলাম আলি পাগলা ভক্তের দাওয়াতে পাইয়া নাকবাড়ি হইতে ভক্তের বাড়ি রওনা গো গেছে হইয়া, বারুর বাড়ির কাছে যাইয়া নদীর কিনারায় বইয়া গো। নদীর কিনারায় গো পাগলা উগলা গায়ে রইছে বইয়া, ধীরে ধীরে ডাকিতেছে পাগলা বারু বারু কইয়া,
সেরে গেছি দেখ না একবারে সাইয়া আজকা বারু তুই আমারে নে না গো পার করিয়া এইদিকেতে পাঠিনি গো বেটায় পাগলাকে কয়ে ডাকিয়া শত শত লোকজন আমার নাই পাগলা যাইতে সে পার হইয়া গো এরে পাগলা তুমি ওখানে বসে ডাকতেছ শত শত লোকজন আমার নৌকায় পার হয়ে যাইতেছে তুমি দেখো না তুমি কি অন্ধ কারণ পাঠ নিয়ে চিনতে পারে নাই যে সেই বারু পীর সাহেবের পীর এবং গোলাম আলী পাগলা বলতেছে বাবা তুমি তো শত শত হাজার হাজার মানুষকেই পার করলে কিন্তু আজকে আমি তোমার নৌকায় পার হব না কারণ আজকে বারু আমাকে পার করে নেবে কথা শুনে পাটনি বেটা একটু রাগ করলেন সর্বনাশ পাগলা একটা লেংটি পরনে আর আমগো পীর সাহেবের নাম ধরে আজকে বলতেছে যদি পীর সাহেব শুনে এই পাগলার নদীর উপায় রাখতে দেব না আরে বেটা আমগো পীর সাহেব তো আজকে খুব বেজালে পড়ছেন তার শিষ্য সেবক আসছে বাড়িতে দুজন গাতক আসছে গান হবে আর তুমি নদীর পারে বৈশা বৈশা সার রাত ডাকলেও আমগো পীর সাহেব শুনবো না পাগলা বলে ওরে বাবা তুমি কিছুই বোঝেবা নাই পার হইতে হইলে হব আমি ওই না গো বারু রে নাই বারু যদি পার না করে আজকে যাব আমি ফিরিয়া রে বারু রে সারা পার হব না আমি তোমার নৌকায় হাজার হাজার লোকজন তোমার নৌকায় পার হইয়া যায় তুমি যাইয়া পারুর কাছে কথাটা দেব কইয়া নাগবাড়ি হতে পাগলায় আসছে তুমি তারে আন পার করিয়া রে পাটনি বলতেছে বেটা আবার ওই কথাই বলে আরে বেটা তুমি কি মনে করছো আমগরে পীর সাহেব তোমার পার করে লিব এহ কালেও নয় যে বাবা তুমি দয়া করে একটু দিয়ে বলো বারুকে নাগবাড়ি থেকে পাগলা আসছে সে নদীর কিনারে বসা দিছে আমি বাবা বারুকে ছাড়া আজকে পার হব না কারণ বারু আমাকে দাওয়াত করে আসছে আমি বারুকে ছাড়া কেন পার হব ডরে ভয়ে পাটনি দিয়ে বলতেছে সে দেখে বড় ঘরের কাছে শিষ্য সেবকের অনেক বৌজিরা পীর সাহেবের পা টিপতেছে কেউ মাথা বানাইতেছে কেউ শরীর টিপতেছে পীর সাহেব তাজিম বিছাইয়া উনি চিচিয়া শুয়ে আছে কোন ভক্তের বউ বলতেছে বাবা আমরা কি তেল গরম করে আনবো মাথাটাকে আরো ভালো করে টিপে দিব বারুর দেখেন ভাই গো সুখের সীমা নাই তাহার পীরে রয়েছে গো বসে নদীর কিনারায় নিজের কপাল নিজে আজকে ভাই গো খারাপ করে নেয় রে শুইনা বলে শিষ্যদের ডাকিয়া তোমরা দাইয়া পাগলাকে আন জোরে কইরা নাই উঠাইয়া সারা রাস্তা আইসা পাগলা ডুবি দর্শে বাড়ির কাছেই আসিয়া রে যাইয়া গো সবাই দাদা দাদা কইয়া
আগে লাগে তাই নাই আনবে নৌকাতে উঠাইয়া পাগলা বলে আমি যাব না তোমরা বারুকে দেও পঠাইয়া রে বারু যদি নাহি গয়াসে আজকে বড় লোকে ভাবিয়া বারু নিজে দাওয়াত করছে আমায় নাগে বাড়িতে যাইয়া তা না হলে আমি আবার নাগে বাড়ি যাব দেই ফিরিয়া রে শিষ্যরা সবই জড়াইয়া ধরল ওই না পাগলারে গায়ে পাগলা বলে জোর করিয়া তোরা নিতে পারবি না আমায় ইচ্ছা করে নাহি গেলে তোদের কি লাভ হবে নিয়া রে এর মধ্যে একটা কারণ গোয়া আছে সেটুকু যাই বলিয়া সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আপনারা পীরের অভিশাপের প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড পাবেন তিন দিন পর আমাদের বাংলার দাড়ি চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।